হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনু ফ্যামিলি ব্লগস। দেখতে দেখতে ছদিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো ব্লগ ভিডিও আসেনি, কেননা সময় হয়ে ওঠেনি, আমি একটু ব্যস্ত ছিলাম। জানো তো বন্ধুরা, এই মুম্বাই থেকে কলকাতায় যেতে সময় লাগে 32 ঘন্টা। এবারে যদি ট্রেন লেট থাকে তো আরও 2-3 ঘন্টা অ্যাড করে নাও, তো এই সময়টা পুরো ট্রেনের মধ্যে থাকা ভীষণই টাফ। যদিও আমরা এবারে গিয়েছিলাম মোট 6 জন, আর তার মধ্যে তো সৃজিতা ধীমান দুজনেই বাচ্চা ছিল। ট্রেনের এই পেছনের বগিটা দেখলে তোমাদের কি কোনো সিনেমার কথা মনে হয়? আমার তো ভীষণভাবে মনে হয়। তোমাদের যদি সিনেমাটার নাম জানা থাকে অবশ্যই কমেন্টে বলে যাবে। দেখুন বন্ধুরা, কাকা আর ভাইপো মিলে কখন খেলা করছে, কখন মারপিট করছে, কখন আবার ঝগড়া করছে, এভাবেই হাসি ঠাট্টা মজা করতে করতে কখন আমরা যেন হাওড়ায় পৌঁছে গেলাম। আর ধীমান আর সৃজিতকে সামলানোর জন্য আমার ছোট ভাগনা তো আছেই। কিছুক্ষণ কাকায়ের সাথে ঝগড়া করে নিয়ে তারপর বাবার সাথে কথা বলতে বলতে মায়ের সাথেও ঝগড়া করে নিলে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ট্রেনের মধ্যে বসে যদি এইরকম সুন্দর সুন্দর গার্ডেন দেখতে দেখতে যাওয়া হয় তো তার মজাটাই আলাদা। দেখলেন তো বন্ধুরা, ওই আঙ্কেলটা সিট পড়েছিল আমাদের আগের সিটে। ওই আঙ্কেলটা এত জোরে জোরে নাক ডাকছিল, আমাদের বগিতে যে কজন ছিল তো সবাই মিলে হেসে উঠেছে, খুব জোরে জোরে নাক ডাকছিল। আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, বিশেষ করে এই ছেলেটা তো খুবই হাসছিল। ট্রেনের মধ্যে দুপুরবেলার খাবার অর্ডার করা হয়েছিল, তো খাবারগুলো চলে এসেছিল, আর খাবারগুলো খুব একটা টেস্টি ছিল না। যদিও আমাদের জানা আছে, আগে যেহেতু ট্রেনে অনেকবার জার্নি করেছি তো সেই জন্য জানতাম আগে থেকে যে ট্রেনের খাবার ভালো হবে না। দুপুরের ঘুম না দিয়ে উঠতে উঠতে বিকালবেলা চা চলে এসেছে। আমরা যেহেতু আগে অনেকবার ট্রেনে জার্নি করেছি তো সেই জন্য দুটো মুভি ডাউনলোড করে নিয়েছিলাম ট্রেনের মধ্যে টাইম পাস করবো বলে। সৃজিতার ও ছোটদার সিট ছিল উপরে, তো আর সৃজিত উপরে বসে বসে কেমন মজা করছে দেখুন। জানো তো বন্ধুরা, ট্রেনের মধ্যে যে চাগুলো বিক্রি হচ্ছে ওগুলো এক একটা কাপের দাম 10 টাকা করে। বিশেষ করে ট্রেনের মধ্যে সন্ধ্যাবেলার টাইমটা যেন কাটতেই চায় না। আর হ্যাঁ, ট্রেন জার্নি করার সময় এমন কিছু মানুষ থাকে তাদেরকে হাজার রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা সিট চেঞ্জ করে না। তো তোমাদের কাদের সাথে এমনটা হয়েছে কমেন্টে এসে জানাও। এমনকি বাচ্চাদের সাথে দুটো হেসে কথা বলতেও জানে না, এমন গম্ভীর মুখ করে থাকে যেন দেখে মনে হয় ওনাদের ঘরে বাচ্চা মানুষ হয়নি। ট্রেনের মধ্যে বসে বসে এরকম সবুজ প্রকৃতি দেখতে ভীষণই ভালো লাগে। তা তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাও। এই গাছগুলোর নাম তো আমার ঠিক জানা নেই, কিন্তু দেখতে খুবই সুন্দর। জানো তো আমাদের ট্রেনের কামরাটা ছিল এসি ট্রেনের কামরা। ট্রেন থেকে নামতে যেন মনে হচ্ছে আগুনের ঝলকানি এসে গায়ে লাগছে। অবশেষে আমরা 10:20 সময় হাওড়ায় নেমে পড়েছি।
আর জানো তো বন্ধুরা, পুরো একটা বছর পরে গিয়েছি, তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। আর হাওড়া স্টেশনটা কত সুন্দর সাজিয়েছে দেখুন তো। আমরা যখন করে যাই গাড়ি আসে আমাদের নিতে, তো এবারেও এসেছিল, কিন্তু গাড়ি পার্কিংটা একটু অন্য জায়গায় করে ফেলেছিল, তাই জন্য একটু আসতে লেট হচ্ছিল। তো অবশেষে গাড়িটা এসে গিয়েছে, তো সব লাগেজগুলো গাড়ির মধ্যে সেট করা হচ্ছিল। তো দেখুন বন্ধুরা, এটাকে কেউ কি আদেও স্টেশন বলবে? তারপর গাড়িটাকে চেক ইন করে নিল, নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম গাড়ির উদ্দেশ্যে। রবীন্দ্র সেতুর উপর দিয়ে যেতে ভীষণই ভালো লাগছে, হাজারো মানুষের ভিড়। কলকাতায় আসলে না ভীষণ ভাবেই ভালো লাগে এই হলুদ ট্যাক্সিগুলো দেখতে। আর সবসময় মুম্বাইতে থেকে থেকে হলুদ আর কালো ট্যাক্সি দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি, তো এই হলুদ ট্যাক্সিটাকে দেখলে যেন মনে একটা কোথাও শান্তি লাগে জেনে এটা আমার কলকাতা। জানো তো বন্ধুরা, গাড়ির উইন্ডো সিটে বসে আর আমি চারিদিকে ফুল দেখে বেড়াচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, পুরো চারিদিকে হলুদ লাল ফুল এতটাই ফুটেছিল, তো আমার ভীষণই ভালো লাগছিল। বন্ধুরা, তোমরা কি কিছু দেখে বুঝতে পারলে যে জায়গাটায় গাড়ি সিগন্যাল করেছিল ওরই পাশে ছিল ইটেন গার্ডেন? ভিক্টোরিয়ার সামনে থেকে বহুবার গিয়েছি, কিন্তু ভিক্টোরিয়ার ভেতরে আমার আজ অবধি যাওয়া হয়ে ওঠেনি। খুব ইচ্ছা আছে এখানে একবার যাওয়ার। পর তারপরে দেখতে দেখতে আমাদের পৈলান মন্দিরে চলে এসেছি। তো জানো তো বন্ধুরা, এই পৈলান মন্দিরে গিয়েছিলাম 8 বছর আগে, আমার তখন বিয়ে হয়েছিল, প্রথম প্রথম দিকে গিয়েছিলাম। যদি তোমরা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে নাও, আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।